এবার শীতের সবজির ভালো ফলন হয়েছে পাবনার ঈশ্বরদীতে রাসায়নিক সার ছাড়া এসব সবজির উৎপাদন করায় চাহিদা ও দাম দুটোই বেশি এতে লাভের মুখ দেখলেও হরতাল অবরোধে খানিকটা চিন্তায় আছেন কৃষকরা এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে সবজি উৎপাদন ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা এমন আশা কৃষি বিভাগের ঈশ্বরদি থেকে ইয়াসিন আলী শেখের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শীতের সবজিতে ভরে গেছে পাবনার ঈশ্বরদীর ফসলের জমি এর মধ্যে বেশি সবজি ফলেছে দাসুরিয়া মুলাডুলি সলিমপুর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এখন মাঠ ভরা সিম লাউ মুলা বরবটি সহ হরেক রকমের শীতের সবজি প্রাকৃতিক সার ব্যবহার করায় এসব সবজির দামও বেশি শীতের সবজি উৎপাদন করে সচ্ছলতা ফিরছে কৃষকদের সংসারে এই জন্য তারা সন্তোষও জানালেন ভালো দামও মোটা ভালো ইনশাল্লাহ মোটামুটি আশা করা যায় লাভ হবে এবার সিমটা সিমি খুব খরচা কমতো সিমি দিয়ে আল্লাহ রহমানের ভালো ফলন হয় লাভমানও ভালো হওয়া যায় টিম ট্রিম তুলে বিক্রি করে আমাদের ফ্যামিলি নিয়ে যাই হোক আমার খুব সুন্দর ভাবে চলাফেরা আমরা করতেছি এসব সবজি প্রথমে নেয়া হয় মুলাডুলি ও চর কুডুলিয়া আড়তে সেখান থেকে পাইকাররা ছড়িয়ে দেন দেশ জুড়ে মৌসুমের শুরুতে লাভ হলেও রাজনৈতিক অস্থিরতায় কমেছে সবজির দাম এতে চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা এখানে শুধু মূলাডুলি বাজার অনেক বিখ্যাত কাঁচামালের জন্য বড় বাজার সব মুখাম থেকে এখানে আসে সবচেয়ে বড় এখানে সবচেয়ে আরত কাঁচামালের বড় ব্যবসা বাণিজ্য মোটা আল্লাহর মধ্যে খারাপও না আবার ভালো না আমদানিটা বেশি তো এই জন্য একটু ব্যবসায়িক বন্ধ চলতেছে আর এখনো অবরোধ হরতাল এজন্য আরো বেশি সমস্যা আছে আমাদের রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ আমরা কৃষকদের নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী করছি এবং সে লক্ষ্যে আমরা কৃষকদের যে জৈব প্রযুক্তি ব্যবহার করে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় এবং সেটার গুণগত মান ঠিক রেখে কিভাবে বাজারজাত করা যায় সে ব্যাপারেও আমরা তাদেরকে পরামর্শ প্রদান এবার ঈশ্বর দিতে প্রায় সাত হাজার হেক্টর জমিতে শীতের সবজির আবাদ হয়েছে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক